হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। ভূমিকম্পে তুরস্কের ক্ষতির পরিমাণ কত? দক্ষিণ তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে এখন পর্যন্ত শুধু তুরস্কেই প্রায় 40,000-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। হতাহতের পাশাপাশি এই দেশটির অর্থনীতিও ব্যাপক ক্ষতি হয়েছে। তুর্কি এন্টারপ্রাইজ অ্যান্ড বিজনেস কনফেডারেশনের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, ধ্বংসী ভূমিকম্পে তুরস্কের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় 84 বিলিয়ন মার্কিন ডলার হতে পারে, যা দেশটির জিডিপির প্রায় 10%। তুর্কি ব্যবসায়িক গোষ্ঠীটির অনুমান, গেল 6 ফেব্রুয়ারি ভূমিকম্পে তুরস্কের আবাসিক ভবনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর্থিক হিসাবে প্রায় 70.8 বিলিয়ন ডলার। এছাড়া জাতীয় আয়ের ক্ষেত্রে আরও 10.4 বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।